إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إن نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا شون داني بامي جارا اخنو داري آتي আমরা স্প্যান্ডেলে বসে পড়ে আল কোরআন আল করিম থেকে তেলাওয়াত করব আলোচনা শুনব আল কোরআন আল করিমের তেলাওয়াত একেবারে নিশ্চুপ হয়ে শুনতে হয় আওয়াজ ছাড়া যাদের মুখস্থ আছে তেলাওয়াত করার চেষ্টা করব যাদের মুখস্থ নাই অন্তত আমরা ঠোঁট মিলিয়ে চেষ্টা করব কোরআন করিমের উচ্চারণ করতে পড়তে বলতে ইনশাআল্লাহ সকলে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
الأحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إليه راجعون شكر بولي صدق الله العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد مغنا دني يا رسول الله سلام بشا شبهاي আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا دنو اپنا زندگی اپنا رودرے جنم نیلین দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই মোবারক মাহফিল পেকুয়া বৃহত্তর ভুলায়া ঘোনার সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম এই মাহফিলে আপনারা দেশবরণ্য ওলামা হযরতদেরকে দাওয়াত করেছেন, এই মাহফিলে দাওয়াত করেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে, যিনি বাদাল মাগরিব আপনাদেরকে নিয়ে কথা বলেছেন। মাহফিলের সভাপতি হিসেবে হযরত মাওলানা এইচ এম বদিউল আলম জিহাদি সাহেব, যিনি নিজেও একজন যোগ্য আলেম, এই জনপদের জননন্দিত জননেতা, চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত এই আলেমে দ্বীনকে, জনপদের এই নেতাকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মাহফিলে দাওয়াত করেছেন মাওলানা আবদুল্লাহ আল নোমানী, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা রেখেছেন। আল্লাহ যেন আমার ভাইকেও দ্বীনের জন্য কবুল করে, পড়েন আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ভাই, আপনাদের পেকুয়ার জননন্দিত জননেতা। আলেমরা নেতা হতে পারে, এটা এই পেকুয়াতে আসলে, কক্সবাজারে আসলে আমাদের উপলব্ধিটা আরো বেশি বেড়ে যায়, বলেন আল্লাহু আকবার। আলেমরা নেতা হবে কারণ রসুল ছিলেন নেতাদের নেতা, বলেন আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, এই জননন্দিত জননেতাদের সুন্দরী আয়োজনে মাহফিলে আরো আলোচনা রেখেছেন মাওলানা হেলাল উদ্দিন জিহাদি, মাওলানা লুৎফুর রহমান। তো যারা যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়বার সাথে দিনের এই ময়দানে কবুল করুক, পড়ি আমিন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে গভীর রাতে, বলতে গেলে অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করা যাবে না, এই সময় আপনাদের যাদেরকে নিয়ে বসলাম, সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজাম, তারুণ্যের উচ্ছ্বাস আমার তরুণ প্রজন্মের তরুণেরা, যাদের প্রতি আমাদের সবটুকুন ভালোবাসা, মুরব্বীদের প্রতি আমাদের সবটুকুন শ্রদ্ধা, আমার মা বোন যারা এই মুহূর্তে মাহফিল শুনছেন, আপনাদের সকলকে এই মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমার মনে হয় আপনাদের মন একেবারেই বেজা, কেন আসন গম আসন না কেন? আলহামদুলিল্লাহ, একটু জোরে বললে তো আল্লাহ খুশি হন, এখনো তো বললেন না, এবার ঠিক আছে, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে না জোরে, দেখি কত জোর এই পেকুয়ার লোকদের আছে, জোর দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? দরুদ ও সালাম পড়ছি, যে রসুল না আসলে আমরা উম্মত হতে পারতাম না, উম্মত হওয়ার স্বাদ মিটত না, যে রসুল আমাদেরকে ঋণী বানিয়ে গিয়েছেন, সবটুকু আদর ভালোবাসা আমাদের জন্য দিয়ে গিয়েছেন, কিচ্ছু তিনি নিয়ে যান নাই, সব উজাড় করে উম্মতকে ভালোবেসেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়া, শাহনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খালি তাকায় তাকায় দেখতেছিলাম কে কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমি দেখলাম অনেকে না বুঝে আমার দিকে তাকায় আছে। আচ্ছা বলেন, আমার দিকে তাকায় থাকলে লাভ হবে? আমার রসুলের নামটা নিয়েছি মাহফিলের বরকতের জন্য, আরেকটা বার সকলে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন, বলেন, সবাই বলেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ তুমি মাইকটাকে সারাইয়া দাও, পড়ে না আমিন। এবার আসুন তেলাওয়াত করি, আউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون পড়েন সাদাকাল্লাহুল আযীম এই যে আয়াত কারীমাগুলো তেলাওয়াত করলাম পবিত্র কালামে হাকীমের সূরা আল বাকারা 153 154 155 এবং 156 নং আয়াত কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওহে ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করো সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে এখন ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি তো বলেন ধৈর্য আমাদের আছে তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খবরদার আমার দ্বীনের পথে যারা মারা যায় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না যিনি তাদেরকে জীবিত বানিয়ে রেখেছেন তিনি কে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন খোদা দিয়ে পরীক্ষা আসবে ভয় দিয়ে পরীক্ষা আসবে জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা আসবে সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা আসবে এই পরীক্ষার পরে যিনি মুমিনদেরকে উত্তীর্ণ করে কবুল করবেন তিনি কে এই পরীক্ষার ভিতরে মুসিবতের সময় মুমিনরা ভেঙে পড়বে না ঈমান টলমলে হয়ে যাবে না নড়বড় হয়ে যাবে না এই অবস্থাতেও মুমিন ধৈর্য ধারণ করবে বিপদের সময়ে মুসিবতের সময়ে মুমিন বলে ফেলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা কার জন্য সবাই বলেন কার জন্য আবার যার কাছে ফিরে যাব তিনি কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কার জন্য বলেন আমরা কার জন্য আমরা গোলাম কার এমন রসুলের উম্মত আমরা যেই রসুলের মনটা যখন খারাপ হয়ে যেত যেই রসুলের মনটা দুর্বল যখন হয়ে যেত মনের ভিতরে যখন যন্ত্রণা লাগতো কষ্ট লাগতো যখন মুসিবতে পড়ে যেতেন আল্লাহর হাবিব তখন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবিদিক
ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুক বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن في ربيع أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رسول المونتا جاكون اكتو خراب لكت আল্লাহ নবী আল্লাহকে বলতেন আল্লাহুম্মা ইন্নি আবিদুক হে আল্লাহ আমি আপনার গোলাম ইবনু আবিদিক গোলামের ঘরের গোলাম ইবনু আমাতিক আমার মা আপনার বান্দি নাসিয়াতি বিয়াদি আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে আয় আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আপনার ফয়সালা আদালত পূর্ণ আল্লাহ যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকি যত নাম শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকি যত নাম কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি انت جعل القران ربيع قلبي এই কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায়া দেন ও নূর সদরি আমার বক্ষের আলো বানায়া দেন ওয়াজালা হুজনি আমার চিন্তাগুলা দূর করে দেন ওয়াজাহাব হাম্মি দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন বলেন আল্লাহু আকবার এই দোয়াটা যতজন শুনলেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي এই দোয়াটা যে যে কান দিয়ে শুনলেন রসুল বলেছে আমার উম্মতেরা যে যে শুনবে যে বা যারা এই দোয়াটা শুনবে সে যেন মুখস্থ করে সে যদি মুখস্থ করে নেয় আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দুশ্চিন্তার জায়গায় একটা আনন্দ আল্লাহ দিয়ে দিবে উপহার দিবে তার দুশ্চিন্তা আল্লাহ অবশ্যই দূর করে আনন্দের সংবাদ আল্লাহ দান করে দিবে সুবহান আল্লাহ কি বুঝি না নবুঝি হাই রে শ্রোতা কোন দৈল্যা হ্যাঁ নবুঝি না সুবহান আল্লাহ কি বুঝে না না বুঝে তো সুবহান আল্লাহ আসতে কেন ও বাজিরে আমি তো পেকুয়াতে অনেক মাহফিল করছি পেকুয়াতে তো এরকম শ্রোতা আমার নজরে পড়ে নাই পেকুয়ার শ্রোতা থাকবে পেকুয়ার মতো আজকে যারা আমাদেরকে হুন্ডায় আনতে গেছে আমি দেখি যে আল্লাহ রে আল্লাহ যুবক ছেলে হুন্ডায় এত আসতে চায় আমার খালি ভয় লাগে যে কোন সময় গাড়ি গিয়ে হুন্ডার মধ্যে লাগে যায় পেকুয়ার যুবকেরা তোমরা বলো আল্লাহ আকবার এবার একটু পেকুয়া নিয়ে কইছি তো এখন গায়ের মধ্যে লাগি যুবকেরা আরেকবার বলো আল্লাহ আকবার এবার ঠিক আছে মাশাআল্লাহ এখন পেকুয়ার আওয়াজ পেকুয়ার মতো হচ্ছে তাহলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ চিন্তা করেন এই দোয়া থেকে শিক্ষা নেন আল্লাহর নবী বিশ্ব নবী তিনি নিজেকে আল্লাহর সামনে বান্দা হিসেবে সঁপে দিয়ে বলছেন আল্লাহ
আমি আপনার বান্দা, বান্দার ঘরের বান্দা, বান্দির ঘরের বান্দা। আল্লাহ আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, এইভাবে করে যখন আপনি আল্লাহর কাছে সঁপে দিবেন, দুঃখ যন্ত্রণা যাতনা মুছে দিয়ে যিনি আনন্দের সংবাদ দান করে দিবেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়াতে মুসলমান আজ মার খাচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরছে, কোথাও ক্ষুধার্ত মুসলমান, কোথাও জনপদে জনপদে মুসলমানদের অভাবের দৃশ্যগুলা চোখে পড়ে, কোথাও আমাদের দৃশ্য, কোথাও আমাদের দৃশ্য এমন মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে, ইয়ামেনের দৃশ্যটা এমন, সোমালিয়ার দৃশ্যটা এমন, কোথাও দেখি নতুন করে মুসলমানদেরকে আবার মারা হচ্ছে, সিরিয়াতে মুসলমানের উপর আবার হামলা চলছে, মার খাওয়া শুরু হলো 2011-তে, 12 বছর সিরিয়ার লোকেরা মার খাবে, 2021 অলরেডি চলে এসেছে, তার মানে দাঁড়ালো 1 বছর 2 বছর না, 10 বছর পার হয়ে গেছে মুসলমানের মার খাওয়ার। আগামী দিন আসবে মুসলমানের বিজয়ের, ঘুরে দাঁড়াবার, ফিরে দাঁড়াবার, ফিরে তাকানোর ঠিক না বেঠি? সেই বিপ্লবে যারা নেতৃত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাদেরকে, ওই কর্মীদেরকে, ওই লোকদেরকে, ওই সমস্ত যুবকদেরকে, বৃদ্ধদেরকে, তরুণদেরকে ডেকে ডেকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, ওহে আমার ইমানদাররা, ইমানের পথে অটুট থাকতে গিয়ে যারা মার খেয়েছ, ইমানের পথে অটুট থাকতে গিয়ে যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ইমানের পথে অটুট থাকতে গিয়ে যাদেরকে হামলা করা হয়েছে, বৃদ্ধ বয়সে যাদের চাহনি দেখে মানুষ কেঁদেছে, বৃদ্ধ বয়সে যাদের চুল পেকে গেছে, হার্টের মধ্যে যাদের রিং লাগানো হয়েছে, হার্টের মধ্যে রিং লাগানো, ডায়াবেটিসের রোগী অনেকদিন ধরে এত অসুস্থ হওয়ার পরও বৃদ্ধ মানুষের নজর যাদের হৃদয় কাঁদতে পারে না, বুঝতে হবে আজাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি? ও মুসলমান খুব খেয়াল করে শুনবেন, ধৈর্য আমরা ধরছি, নামাজ আমরা পড়ব, অস্ত্র যখন আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক ঠিক যিনি আমাদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? কারণ আমার আল্লাহ নিজে ওয়াদা করেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমার রাসূল ধৈর্য ধরেছেন, নিজের ভূমি থেকে তিনি জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়েছেন, কলিজায় পাথর বেঁধে তিনি মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 7.5 মাস তিনি কাটিয়েছিলেন, যে মানুষটা ঘর ছেড়ে দিয়েছেন রাসূলকে পেয়েছেন মেহমান হিসেবে, মদিনার মানুষগুলা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই, তারাও কাফের ছিল, কিন্তু তাদের হৃদয়গুলা যিনি নরম বানায় দিয়েছেন ইসলামের জন্য তিনি কে? এমন কি এমন নরম আল্লাহ বানায় দিলেন, ওই কাফেররা দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হলেন, ইসলামের বিজয় বিপ্লব সেখান থেকে শুরু হলো, রসুল যেখানে জন্ম নিয়েছিলেন সেখানের লোকগুলা তাড়ায় দিল, পাশের লোকগুলো জায়গা করে দিল, আবার রসুল ফিরে আসলো, যিনি বিজয় দান করে দিলেন তিনি কে? এর মাঝখানে যিনি ধৈর্যের পরীক্ষা নিয়ে নিলেন তিনি কে? আজকে যখন মুসলমানরা মাজলুম হয়, মুসলমানরা যখন মার খায়, মুসলমানরা যখন জেলে থাকে, মুসলমানরা যখন কারাবরণ করে, মুসলমানরা যখন
শহীদ হয়ে যায় কিছু মানুষ হাসে বুঝতে হবে লা ইউহিব্বুল ফারিহিন এই অট্ট হাসি এই হাসি বেশি দিন থাকবে না এই হাসি আল্লাহ নিবাই দিতে সময় লাগবে না ঠিক না বেটি স্পষ্ট কোরআনের বক্তব্য হচ্ছে লা তাফরাহ অট্ট হাসি বন্ধ করো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন যিনি এই সমস্ত অট্ট হাসি যারা দিচ্ছে এদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে হাসার সময় সামনে বন্ধ হয়ে যাবে আপনাদেরকে যদি এখন শোনাই আপনাদের হৃদয়গুলা কেঁপে উঠবে আর মনে মনে মালিকের কথা বরত্বের সাথে ঘোষণা করতে মনে যাবে আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই শুনিয়ে দিই আপনাদেরকে গত দুই দিন আগে লন্ডন থেকে আমার এক ভাই ভয়েস মেসেজ দিলেন শুনেন ভয়েস মেসেজটা শুনেন প্রিয় ভাই আশা করি ভালো আছেন দোয়া করবেন লন্ডনের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আসলে প্রতি 20 জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হসপিটালে জায়গা নাই অ্যাম্বুলেন্সে বাইরে চিকিৎসা দিচ্ছে এবং আপনার কবরস্থানে জায়গা পাওয়া যাচ্ছে না একটা ডেড বডি নিয়ে 4-5 দিন অপেক্ষা করতে হচ্ছে আমার যেই ভাই কথা বলল তিনি জানালেন প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত হসপিটালে জায়গা হয় না সিট নেই অ্যাম্বুলেন্স বাহিরে রেখে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কবরস্থানে লাশ দাফন করার মতো জায়গা নাই 5-6 দিন পার হয়ে যাচ্ছে লাশ বাহিরে পড়ে আছে দাফন করার জায়গা না পৃথিবীর বহু দেশ আমাদের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল বাংলাদেশে মানুষ মরে পচে গলে যাবে মানুষ মরে পড়ে থাকবে দাফন করার জায়গা পাবা না আজকে তাকায় দেখে এই দেশটাকে যিনি কোরবানি দেওয়ার কারণে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে কারণ এই দেশের ইমানদাররা ইমানের পথে কোরবানি করেছে ত্যাগ তিতিক্ষার নাজরানা পেশ করেছে এই নাজরানা পেশ করার কারণে যিনি এই ভূখণ্ডের মানুষগুলোকে আজও হেফাজতে রেখেছে তিনি কে দাম্ভিকতা দেখাবেন না অহংকার করবেন না ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون زمین المدد جتو بسرين كلا دیکھ সমুদ্রের ভিতরে যত বিশৃঙ্খলা দেখবেন বুঝে নিবেন এই বিশৃঙ্খলাগুলা এসেছে আমাদের গুনাহের কারণে আজকে দেখেন জালেমরা জুলুম করতেছে জুলুমকে জুলুম মনে করতেছে না ঠিক না বেঠি জালেমরা বোঝা দরকার ইত্তাকুল যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা এমন একটা সময় আসবে জালেমদেরকে চারদিক থেকে অন্ধকার চারদিক থেকে ঘিরে ফেলবে আল্লাহর হাবিবের জন্য স্মরণ করায় দিচ্ছি ইত্তাকুল যুলমাত ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম করো না কারণ যতজন জুলুম করবে জালেম হবে একজন জালেম কেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ রেহাই দিবে না ঠিক না বেটি এখন চিন্তা করেন যারা জুলুম করে অত্যাচার করে বিপরীতে এক শ্রেণীর মানুষ ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে যিনি আছেন তিনি কে এমন কি জুলুম করতে করতে রেজাল কি হন বদর প্রান্তে সাহাবায়ে কেরাম শহীদ হলেন উহুদ প্রান্তে শহীদ হলেন সাহাবায়ে কেরামের শাহাদাতের মধ্য দিয়ে রক্ত জোড়া দিন ইসলাম যিনি দান করলেন তিনি কে জোরে বলতে হবে তিনি কি এজন্য আমার মায়ার আল্লাহ দয়াময় আমার মালিক আমার আল্লাহ বলছে
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون خبردار যারা শহীদ হয়েছে দিনের জন্য তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা চিন্তা করতে পারো না অনুধাবন করতে পারো না বলেন আল্লাহু আকবার যারা দিনের জন্য শহীদ হয়ে যায় ইউতি শহীদু সিত্তা খিসালিন ইনদাহু আলি কাতরাতিন মিন দামিহি এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন একটানা দুইটানা ছয়টা মর্যাদা যিনি দান করে দেন তিনি কি কষ্ট হচ্ছে মনে হয় আসেন তো আপনারা কয়টা পর্যন্ত ও বাজি রে বাজি কোন কথা নয় বুঝিলাম দুইটা পর্যন্ত আর আধা ঘন্টা আপনারা আসেন না কারা কারা আধা ঘন্টা পরে চলে যাবেন হাত তুলেন মাশাআল্লাহ একজন দুইজন তিনজন চলে যাবে আর কি আপনারা আছেন তো কতক্ষণ ও বাজি রে বাজি সারা রাত দরকার নাই কালকে ফজরের সময় থাকে থাকবেন ইনশাআল্লাহ আগে কিন্তু নামাজের কথা এরপরে সব কথা রাজি আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা শহীদ কে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি মর্যাদা দান করবেন এক নম্বরের মর্যাদা হলো ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়াতিন জমিনের মধ্যে শহীদের এক ফোঁটা রক্ত পড়ার আগে যিনি শহীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে আল্লাহ শহীদকে আল্লাহ এত বেশি ভালোবাসেন ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাত জান্নাতের ভিতরে যিনি শহীদের বাড়িটা চোখের সামনে তুলে ধরবেন তিনি কে ওয়ায়ুসাওয়াজু মিনাল হুরিন ঈন ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরী হুরদের সাথে যিনি শহীদদের বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর কবরের ভিতরে এমন আযাব শুরু হয় ডান দিক থেকে মাটি চাপ মারে ডানের হাড় গুলা ভাঙতে ভাঙতে বাঁ দিকে চলে যায় বাঁ দিক থেকে চাপ মারা হয় বায়ের হাড় গুলা ভাঙতে ভাঙতে ডান দিকে চলে আসে এই আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সেদিন বেকসুর খালাস করে দিবে এরপরে আমার ভাইয়েরা ওয়ায়ুমানু মিন আযাবিল কবরের পরে ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার কিয়ামতের পরয়ংকারী ভূমিকম্প হবে এখন পৃথিবীর ভিতরে বড় বড় ভূমিকম্প আসতেছে তুরস্কের ইজমিরে ভূমিকম্প হয়েছে সৌদি আরবে ভূমিকম্প হয়েছে যেই দেশে ভূমিকম্প হওয়ার কথা না নতুন করে ভূমিকম্প হচ্ছে এই আলামতগুলা বলে দিচ্ছে আগামীর দিন হবে মুসলিম মুসলমানদের বিজয়ের দিন ঠিক না বেঠি প্রস্তুতি নিতে হবে মুসলমানেরা প্রস্তুতি নিতে হবে যুবকদেরকে আজকের এই মাহফিল থেকে মনে করে নিতে হবে জীবন চলে যাবে শহীদ হয়ে যাব তারপরেও বাতিলের কাছে মুসলমান মাথা নত করবে না ঠিক না বেঠি ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার পরয়ংকারী কিয়ামতের ভূমিকম্প লেগে যাবে থরথর করে কাঁপবে নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে পাপী যত নিঃশেপ থরথর করে যখন পৃথিবীটা প্রকম্পিত হবে ওই প্রকম্পনের সময় আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বাঁচায় দিবে বলেন সুবহানাল্লাহ শহীদ সেদিন ইমানের পোশাক পরে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ কোন অপরাধে আমার চোখটাকে উঠিয়ে ফেলা হয়েছিল কোন অপরাধে আমার হাত কেটে নেওয়া হয়েছিল কোন
অপরাধে বুক গুলি করে জাজরা করে দেয়া হয়েছিল, কোন অপরাধে আমার মায়ের বুক খালি করে দেয়া হয়েছিল, মা আমার মা 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 বলে ডাকার মতো আমার সুযোগ হয় নাই, আমার মাটা আমাকে বাবা বাবা বলে ডাকতো, মায়ের বুকটা কত সাপ করে উঠেছে আমার সন্তানটাকে পাই না, আমার বাবার বুকটাকে খালি করে দেওয়া হয়েছিল, বাবা আমার নাম ধরে ডাকার মতো সুযোগ পায় না, আমার সন্তান আব্বু আব্বু বলে আমাকে খুঁজেছিল, আমার স্ত্রী স্বামীর যন্ত্রণায় কত কষ্ট করেছিল, আল্লাহ কোন কারণে আমাকে শহীদ করে দেওয়া হয়েছিল, শহীদ সেদিন আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে, সেদিন কোন জালেম আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবে না, ঠিক না বিঠি? এই জন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, ও মুমিনরা শোনো, ভয় পাওয়ার কারণ নাই, ধৈর্য নামক অস্ত্র যদি তোমাদের কাছে থাকে, তাদের কাছে গুলি থাকবে, তাদের কাছে অস্ত্র থাকবে, তোমাদের কাছে ধৈর্য থাকবে, এই ধৈর্যটা তোমাদের এত শক্তিশালী হয়ে যাবে, আকওয়া মিনার রসাস, বন্দুকের গুলির চাইতে তোমাদের ধৈর্য মজবুত হয়ে যাবে, জালেমের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক না বেঠি? আজকের এখান থেকে একটি স্লোগান মাথায় নিয়ে যাবে, স্লোগানটি হচ্ছে এই, আল ইসলাম কাইমুন বিক ওয়া বিদুনিক, আপনার মতো এরকম মাথা মোটা ইসলামে আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। আল ইসলাম কাইমুন বিক ওয়া বিদুনি, আপনি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? কিন্তু আপনি যদি ইসলামে না আসেন, আপনি আল্লাহর বিরুদ্ধে শত্রুতায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ শত্রু আপনি হলেন, আপনি যদি কোরআনের বিজয় না আসেন, আপনি আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত রইলেন, আপনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, বস্তুত ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কে? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম, আপনি আপনার নিজেকে ইসলাম নামক বিশাল প্রাচীর বিশাল প্রাসাদ, ইসলাম নামক বিশাল প্রাচীর বিশাল প্রাসাদের একটা ইট বানায় ফেলেন, এই ইট যদি আপনি আপনাকে বানাতে পারেন, ধৈর্যের মধ্য দিয়ে যদি নিজেকে তৈরি করতে পারেন, সালাতের মধ্য দিয়ে যদি তৈরি করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? আজকের এইখান থেকে আমল নিয়ে যাব আমরা, পরীক্ষার সময়টা এখন, চারদিকে আপনি তাকায় দেখেন, পরীক্ষা চলছে, খোদা দ্বীপ আছে না, অনেকের চাকরি নেই, ঠিক কিনা? এক সময় চাকরি ছিল, এখন চাকরি নাই, আছে না আছে না? অনেকের ব্যবসা ছিল, ব্যবসা নাই, বাড়িতে ঘুমাতে পারে না, আসতে পারে না, এই যে পরীক্ষা চলছে, এই পরীক্ষার পরে যদি আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার জন্য, যার দিকে ফিরে যাব তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহুম্মা জিনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, যখনই বিপদে পড়বেন, উম্মে সালামা তিনি পড়ছিলেন যখন ওনার স্বামী মারা গেল, উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহার স্বামী মারা যাওয়ার পরে তিনি যখন পড়ছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, এই মুসিবত থেকে আল্লাহ আপনি পরিত্রাণ দান করেন, এর চাইতে ভালো কিছু দান করেন। উম্মে সালামা বলেন আমি যখন পড়া শুরু করলাম, আমি দেখলাম আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করেছে, আর কাউকে আমার স্বামী বানায় নাই,
স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বামী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, বাস মাহফিল শেষ। আচ্ছা সুবহানাল্লাহ আপনারা বলতে চান না কেন? এখনো তো সুবহানাল্লাহ বলে না, খালি হুজুর পুরাটাই আল্লাহু আকবারের ওয়াজ, সুবহানাল্লাহর ওয়াজ দরকার নেই, চলবে এটা? সুবহানাল্লাহ দরকার আছে না? সুবহানাল্লাহ তো এখানে আপনারা মিস্টেক করলেন, এই মিস্টেকের জবাব দিবেন কেমনে? বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, আল্লাহ আমাদের সকলকে মাহফিল থেকে কবুল করুক, পড়ে আমিন। আজকের এই বৈশ্বিক দুঃসময়ে, প্যান্ডামিক সিচুয়েশনে চিন্তা করেন, লন্ডনের অবস্থা যদি এমন হয়, আমেরিকার অবস্থা যদি এমন হয়, সারা দুনিয়ায় আবার করোনা ভাইরাস যেভাবে 70 গুণ শক্তি নিয়ে এসেছে, এটাতে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে আগামীর সময়টা এমন সময় আসবে বিপদের পরেই যিনি শুভ সংবাদ দিবেন তিনি কে? সারা দুনিয়াব্যাপী বিপদ চলছে, দুনিয়াব্যাপী বিপদ চলছে, সারা দুনিয়াব্যাপী মুসলমান মার খাচ্ছে। এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বে? ঠিক। তাকবীর কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে তাকবীর দিলে ভালো লাগে। এই তাকবীরটা দিলে মাহফিলটা যেমন একটু উজ্জীবিত হয়ে যায়, যদি জাতিসংঘে তাকবীর দেওয়া যেত, জাতিসংঘটা মুসলমানের হাতে চলে আসতো, ঠিক না বেঠি? এই তাকবীর যদি আমরা পার্লামেন্টে ঢোকাতে পারতাম, গোটা পার্লামেন্ট কোরআনের রাজত্ব কায়েম হয়ে যেত, ঠিক না বেঠি? কিন্তু আমরা পারি নাই, আমরা ব্যর্থ। তবে ব্যর্থতার মধ্যেই আমরা পড়ে থাকব না, যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? সেই বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে মুসলমান। কিভাবে প্রস্তুতি নিবে? প্রস্তুতি নিতে হবে এইভাবে, এক নম্বরে প্রস্তুতি লাগবে আহসিন ওয়াদু, অজুটাকে সুন্দর করে করেন। আপনার অজু যখন সুন্দর হবে, আপনার আমল সুন্দর হবে, আপনার অজু যখন সুন্দর হবে, এই অজুর পানিগুলার কারণে কিয়ামতের কোটি কোটি মানুষের ভিতরে গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, অজুর পানিগুলা যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, নূরানি হয়ে যাবে, আল্লাহর নবী ডেকে ডেকে বলবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, আল্লাহর নবী আমাদেরকে শাফাত করবে। আল্লাহু আকবার। নবীর শাফাত যদি পেতে চান, আগামী দিনের বিজয় বিপ্লব যদি চান, মুসলমান গুরুত্ব দিতে হবে অজুকে, রাজি আছেন? এরপরে গুরুত্ব দেওয়া লাগবে বাশিরিল মাশাইনা ফিল যুলামি বিনুরিত তাম ইয়াউমাল কিয়ামাত, আল্লাহর যেই গোলামটা ফজরের নামাজ পড়লো, এশার নামাজটাও জামাতে পড়েছে, ফজরটাও জামাতে পড়েছে, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব আল্লাহর যেই গোলাম দিবে, চারপাশের পরিবেশটাকে যিনি নূরানি বানায় দিবে তিনি কে? খুশি না বেজার? প্রস্তুতি নেন মুসলমান ফজরের নামাজের, প্রস্তুতি নেন পাঁচ ওয়াক্ত নামাজের। এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, প্রস্তুতি যারা নিবে, বুঝতে হবে আপনি নিজে দাজ্জালের ফেতনার বিরুদ্ধে লড়াই করতেছেন, ঠিক না বেঠি? দাজ্জাল এখন ঘরে ঘরে, দাজ্জালের ফেতনা এখন ঘরে ঘরে, ঠিক না? ছেলেরা দেখবেন এখন এই দুই আঙ্গুল দেখা, কয় আঙ্গুল? ডিজে গান যখন শুরু হয় তখন দুই আঙ্গুল একবার উপরে দিয়ে নাচে, একবার নিচে দিয়ে নাচে,
আবার এমনও নাচে মাথা নিচের দিকে দিয়ে দেয়। আমি চিন্তা করলাম কিরে হেজে এভাবে নাচে শয়তান কি অপশন নিছে নাকি, যে আমি অপশন নিলাম আমার আর কাজ নাই, অনেক কাজ করছি ক্লান্ত হয়ে গেছি, এ হাজার হাজার বছর ধরে কাজ করতে করতে ক্লান্ত, তোরে দায়িত্ব পুরাটা দিয়ে দিলাম। চিন্তা করে দেখেন, আপনি যখন মাথা নিচের দিকে দিলেন, এই মাথা যার জন্য অবনমিত হবে তিনি কে? আল্লাহর জন্য আপনি অবনমিত না করে ডিজে গানের নামে আপনি মাথা নিচের দিকে দিয়ে দিলেন, আর যখন গানগুলা বাজতেছে আপনি বুঝে নেন দাজ্জালের হাতিয়ার ঘরের মধ্যে চলে এসেছে, ঠিক না বেঠি? এক ভাই আরেক ভাইকে জাদু করে, কুফুরি কালাম করে, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র ব্ল্যাক ম্যাজিক যারা করবে, আপনি বুঝে নেন দাজ্জালের সহযোগী হয়ে আপনি কাজ করতেছেন, ঠিক না বেঠি? আপনি মোমেন মুসলমান, ফজরের সময় আপনি মোমেন ছিলেন, মাগরিবের সময় আপনি মুসলমান হয়ে মূর্তির কাছে গেলেন, মূর্তিকে বড় মনে করলেন, মূর্তিকে সম্মানের মনে করলেন, আপনি ইমানটা বিক্রি করে দিয়ে মুশরিক হয়ে গেলেন, ঠিক না বেঠি? আপনার ঘরে যখন টিভি চ্যানেল চালু করলেন, ঘন্টার পর ঘন্টা অমুসলিমদের চ্যানেলগুলো আপনি দেখলেন, তাদের পোশাক নাই এমন নগ্ন ড্রেসের ভিডিওগুলো আপনি দেখলেন, কাসিয়াতুন আরিয়াত এমন পোশাক পরেছে দেখলে মনে হয় পোশাক পরে নাই, ওই সমস্ত নায়কের ভিডিও দেখলেন যারা অমুসলিম, যাদের চেতনা যাদের স্লোগান পুরোটাই ইলুমিনিটি, পুরোটাই দাজ্জালকে প্রমোট করে, এক চোখ বন্ধ করে দেখবেন ছবি ওঠায় কয় চোখ, এত বড় বড় চুল রাখে, এক চোখ বন্ধ, দাজ্জালের কয় চোখ? দাজ্জালের নামই হচ্ছে মাসিহুদ দাজ্জাল, মামসুহুল আইন, দাজ্জালের এক চোখ মুসা, মানে এক চোখ নাই। আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়, কারণ ঈসা আলাইহিস সালাম স্পর্শ করে দিলে আল্লাহর ইশারায় রোগ ভালো হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। দাজ্জাল আসার আগে চক্রান্তগুলো সব যখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে, যুবকদের জন্য আমাদের ভয়, আজকে যুবকগুলো হারিয়ে যাচ্ছে, দিহান নামের যুবকটা অনুষ্কা নামের মেয়ের সঙ্গে যে যৌনাচারে লিপ্ত হলো, বিকৃত মস্তিষ্কের যেই যৌনাচারে লিপ্ত হয়েছে, একটা বার চিন্তা করে দেখেন, একজন ও লেভেলে পড়তো আর একজন এ লেভেলে পড়তো, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার পরেও, এত ভালো লেখাপড়া করার পরেও, এত খরচ করার পরেও সন্তানগুলা মানুষের মতো মানুষ হতে পারে নাই, মেয়ের জন্য যেমন মা মুখ দেখাতে পারছে না, ওই ছেলেটার জন্য মা মুখ দেখাতে পারছে না, ঠিক না বেঠি? এই যে অবস্থা আজকের দুনিয়ার জীবনে, আজকের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, নোংরামের শেষ পর্যায়ে পৌঁছেছে, এই সমস্ত ভিডিও গুলা দেখে দেখে নোংরামি যখন শিখতেছে আমাদের যুবক গুলা ধ্বংসের মুখে, আর ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে তারা আগে আগে বিয়ে করবে, মুসলমানের বিয়েটা তারা দেরিতে করাবে, সিদ্ধান্ত ইহুদিদের, ঠিক না বেঠি? নবীর সিদ্ধান্ত কি? আল্লাহর নবীর সিদ্ধান্ত ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমাস্পদ মহিলাদেরকে বিবাহ করবা, যেই মহিলাদের অনেক বাচ্চা হবে এমন মহিলাদেরকে বিবাহ করবা, ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো আল্লাহ তাকে দেখেন কত উম্মত নিয়ে আমি নবী আজকে জান্নাতে এসেছি, কত উম্মত নিয়ে আমি জান্নাতে এসেছি, একটু তাকে দেখেন, ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, অধিক পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি এসেছি, অধিক পরিমাণ উম্মত আমার, উম্মত যেন বেড়ে যায় এই জন্য নবী তাড়াতাড়ি বিবাহ করতে বলেছেন। যখনই যৌবন কাল এসেছে সন্তানটাকে বিবাহ করানো উচিত। আমাদের দেশের আইন অনুযায়ী 21 বছর 18 বছর বেঁধে দেওয়া হলো, আর প্রত্যেকটা পরিবারের বাবারা বেঁধে দিয়েছে 30 বছর আর 25 বছর। আপনি বাপ হয়ে সন্তানের উপরে আপনি জুলুম করলেন, ঠিক না বেঠি?
যুবকেরা জোরে জোরে কইছে ঠিক। তো হুজুর আব্বা এখানেই বসা আছে, একটু বুঝাই দেন। বলেন বাপদের মধ্যে অনেক জালেম এরকম আছে না? নাই জালেম, জালেম এরা কি? হুজুর আজকে জালেম কই দিছেন আব্বারে, খুব ভালো হয়েছে। যে জুলুম আঙ্গুপরে করছে বাবারে, জুলুম করে নাই, তোমার একটু ভবিষ্যৎ সুন্দরের জন্য বাপ চিন্তা করছে, আর কয়টা দিন পরে বিয়ে করাই, কিন্তু বাবা সঠিক করে নাই। আজকের দিহার, আজকের অনুষ্কার বুঝিয়ে দিচ্ছে, ইসলাম না মানার কারণে জীবিত থাকতে সন্তান যেমন লজ্জার কারণ হতে পারে, মৃত্যুর পরেও এই সন্তান লজ্জার কারণ হতে পারে, ঠিক না বেঠি? ওইদিকে দিহানের মা বাবা লজ্জিত কারণ তাদের সন্তান এমন কাজ করেছে, এইদিকে অনুষ্কার মা বাবা একদিকে শোকাহত মর্মাহত অন্যদিকে লজ্জিত। সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করে কয়দিনের সম্পর্ক ছিল, নিউজ বের হচ্ছে দুই মাসের সম্পর্ক ছিল, এই যে নিউজগুলো এখন বের হচ্ছে, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান যারা এখানে বসেছেন বাবা। বাপরা সিদ্ধান্ত নেন সন্তান কোথায় যায়, কোথা থেকে আসে খবর নেবেন, সন্তানের ঘর ভিতর থেকে লক করতে দিবেন না। সন্তান ফেসবুক চালায় খুব ভালো কথা, মেসেঞ্জার আপনাকে চেক করতে দিতে হবে। এখন যুবকরা কথা বলে না, আর যারা বিয়ে করছেন বৌরি দিয়ে মেসেঞ্জার চেক করাবেন, পারবেন? ঠিক কইছে কয়জন? যারা পারবেন ওরা আসতে চুপ। হুজুর এই কথায় যায় না, যা কইছেন কইছেন ভালো, অনুসারে আপনি সেরা হতে পারেন নাই, কারণ আমার রসুল যেমনি করে বাহিরে সেরা ছিলেন ঘরের মধ্যেও তিনি সেরা ছিলেন, ঠিক না বেঠি? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব যুবকেরা, যারা এখানে বসেছি জীবনটাকে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিব, দাজ্জালের ফিতনাগুলোকে আজকে থেকে জেড়ে ফেলে দেব। আমি ফেসবুক চালাবো ইসলাম প্রচারের জন্য, আমি বিনোদন দেখব ইসলাম বিজয়ের বিনোদন, ওই বিনোদন দেখব যেই বিনোদনে হাসির ছলে শিক্ষা আছে, ওই বিনোদন দেখে নিজের গুনাহের কাজগুলো ছেড়ে দিব। পারবেন না ইনশাআল্লাহ? আজকে ইহুদিরা সফল, আমরা বিফল, তারা 66 জন মানুষ মিলে, কয়জন এখানে কত মানুষ আপনারা, 66 জন মানুষ মিলে রথ চাইল্ড ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি সারা ওয়ার্ল্ডকে তারা ক্যাপচার করে চালাচ্ছে। 66 জন মানুষ যদি গোটা দুনিয়া চালাতে পারে, সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকে থেকে যুবকদের সিদ্ধান্ত নিতে হবে ইসলামের বিজয়ের পক্ষে আমি একাই চিন্তা করব, আমি একাই জেগে উঠব। যদি সিদ্ধান্ত নিতে পারো আগামীর দিনের বিপ্লব কেউ ফিরাতে পারবে না, ঠিক না বেঠি? আমার কাছে মনে হচ্ছে বক্তা যারা ছিল সবাই ওয়াজ করতে করতে তাকবীর দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এখন শেষ সময় আইসা তাকবীর দিতে পারতেছেন না, গলা থেমে গেছে। আচ্ছা এই যে গলাটা ভাঙলেন, সব আছে না নাই? আসতে কন হুজুর, গলা ভেঙে গেছে তো কিভাবে বলতেছি আপনি বুঝেন না, কষ্ট করে কিন্তু জোরেই বলতেছি, কিন্তু আসতে শোনা যাচ্ছে। এই যে গলা ভাঙলেন, ইসলাম বিজয়ের স্বপ্ন যদি দেখেন, যিনি সত্যি আমাদেরকে বিজয় দিবে তিনি কে? সত্যি যিনি বিজয় দিবেন তিনি কে? বিজয়ের জন্য আমার ভাইয়েরা দ্বিতীয়ত বলেছিলাম নামাজের গুরুত্ব বাড়ায় দেন, তিন নম্বরে কেরাআতু সূরাতিল কাহাফ, সূরায়ে কাহাফ থেকে শিক্ষা গ্রহণ করেন, সূরায়ে কাহাফ তেলাওয়াত করেন, শিক্ষা গ্রহণ করেন। যেই যুবকেরা দাকিয়ানুসের আক্রমণে এলাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আশ্রয় নিয়েছে গিয়ে গুহার ভিতরে, স্বপ্নেও কল্পনা করে নাই এই গুহার ভিতরে যিনি তাদেরকে 309 বছর ঘুম পড়ায় রাখবেন তিনি কে? 309 বছর তারা ঘুমালেন। এই বছর আমি আমার নিজের চোখে ওই গুহাটা দেখে আসলাম, তুরস্কের ইস্তাম্বুল থেকে
1000 কিলোমিটার দূরে মদিনাতুল আম্বিয়া নামক একটা এলাকা ইজমির নামক ওই শহরের ভিতরে দেখলাম ওই গুহা, যেই গুহার ভিতরে যুবকেরা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে একটা কুকুরকে আল্লাহ পাহারাদার বানায় দিলেন। 309 বছর তারা ঘুমালো, তাদেরকে আল্লাহ এত পছন্দ করলেন। ওই গুহার ঘটনাকে কেন্দ্র করে কোরআন কারিমের একটা সুরার নাম আল্লাহ রেখে দিলেন, সুরায়ে কাহাফ। জোরে বলেন কি? এই সুরার ভিতরে আল্লাহ জানায় দিলেন 309 বছর যখন তারা ঘুমালো, ঘুম থেকে যখন জাগ্রত হলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কয়দিন ঘুমিয়েছ, একজন আরেকজনকে বলতেছে লাবিস না ইয়াউমান নাও বাদা ইয়াউ, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছে। আমি খালি দেখতেছি সুবহানাল্লাহ কয়জন কয়। সুবহানাল্লাহ যারা বললেন একটু চিন্তা করেন, 309 বছর খানা পিনা ছাড়া যিনি ঘুম পড়ায় রাখতে পারেন তিনি কে? একটা গুহার ভিতরে রেখে তাদের এই কোরবানিকে কবুল করে, তাদের এই আত্মত্যাগকে কোরবানিকে কবুল করে, ঘুমের মধ্য দিয়ে কবুল করে মঞ্জুর করে দাকিয়ানুসের মতো জালেমকে যিনি মূলত পাঠন করে দিয়েছেন তিনি কে? এখন পেটে খিদা লাগছে, 309 বছর ঘুমাইছে। আমরা একদিন ঘুমাইলে খুদার সে খুদার চোটে বাঁচতে পারি না। কি খুদা, 309 বছর ঘুমাইছে। এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর খুদা লাগছে অনেক, বলছে কয়দিন ঘুমাইছো, কইছে লাবিস না ইয়াউমান নাও বাদা ইয়াউ, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। কই যতটুকু ঘুমাইছি আল্লাহ ভালো জানে, একটু গিয়ে খানা পিনা নিয়ে আসো, কিছু খাওয়া দাওয়া করি। বাজারে গেছে, ওই পয়সা দিছে 309 বছর আগের পয়সা। দোকানদার দেখেই বলে কি রে এই পয়সা কই পাইছে, এই মুদ্রা 309 বছর আগে কোথায় পেলেন? বলে কিসের 309 বছর আগে? আমরা তো ঘুমাইছি মাত্র, বিপদে আছি, দ্রুত খানা দেন, চলে যেতে হবে। আসলে বিপদ যিনি কাটিয়ে দিয়েছেন তিনি কে? এখন আর বিপদ নাই। যে ঈমানের দাবিতে তাওহীদের জন্য এই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণীয় করে রেখে একটা সূরা নাজিল করে দিয়েছেন কোরআনে। এই যুবকদের মতো যুবক যদি আজকের যুবকেরা হতে পারে, বাদাল ইসলাম গরিবান ওয়া সায়উদু গরিবান তুবা লিল গুরাবা, আজকের যুবকেরা যদি ব্যতিক্রম যুবক হতে পারে, নিজেদেরকে যদি রাঙাতে পারে, পরিবর্তন যদি করতে পারে, নিজের চরিত্র যদি ভালো বানাতে পারে, আসামে কাফের যুবকদের মতো যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কে? অথচ আমরা কি বানাইছি জানেন? ওটা দিয়ে আমরা তাবিজ বানাইছি। ওই যে একটা কুকুর ছিল আসাবে কাহাফের, ওই কুকুরটার নাম আমরা বানাইছি কিতমির, আর তাবিজের মধ্যে আমরা আশ্রয় চাই কিতমির তুমি আমাদেরকে সাহায্য করো। জোরে কর নাউজুবিল্লাহ। কিতমির কি সাহায্য করতে পারে? সাহায্য চাবো কার কাছে? জোরে বলতে হবে সাহায্য চাবো কার কাছে? আজকের এখান থেকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইমানদাররা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ দিই, আল্লাহর কাছে সাহায্যের প্রত্যাশী হও যিনি তোমাদেরকে সাহায্য করবেন তিনি কি? এখান থেকে আমাদের ভাইরা শিক্ষা নিতে হবে নামাজের, শিক্ষা নিতে হবে সূরা কাহাফ থেকে শিক্ষা নেওয়া লাগবে হিফজুল কোরআন, 4 নম্বরে কোরআন কারীম মুখস্থ করা লাগবে। একটা সূরা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? একজন সাহাবী সব সময় নামাজ পড়তে গেলেই তিনি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
ولم يكن له كفوا احد সাহাবা ইকরাম এসে রাসূলের কাছে অবজেকশন দিল ইয়া রাসূলুল্লাহ সবদিকে তো ভালো কিন্তু সূরা ইখলাস খালি পড়ে কেন আল্লাহর হাবিব ডেকে বললেন মা সাবাব লিলুজুম হাদিহি সূরা এই সূরা বারবার পড়ার কি কারণ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুহা এই সূরাটা আমি ভালোবাসি কারণ এই সূরার ভিতরে আমার মালিকের সব বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন এই জন্য আমি ভালোবাসি তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ তার মনের এই নিরে ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে জোরে বলেন আল্লাহু আকবার কোরআন মুখস্থ করতে রাজি আছেন পাঁচ নম্বরে আল হুব্বু ফিল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন এই আমলটা অটোমেটিক্যালি আপনাদের আছে আল হুব্বু ফিল্লাহ আমরা একমাত্র ভালোবাসি কার জন্য সবাই বলেন কার জন্য এই যে আপনারা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য কত মানুষের কাছে গেলেন এই মাহফিলের আয়োজন করার জন্য কত জনের কাছে গেলেন কত জনের কাছে এই মাহফিলের জন্য ধারস্থ হয়েছে এই সবটা আপনারা করেছেন একমাত্র কাকে ভালোবেসে আর এই যে আজকে আমি মাহফিল করতে এসেছি আমি নগণ্য আমার মতো নগণ্য একজন ব্যক্তির কথা শোনার জন্য আপনারা এসেছেন আল হুব্বু ফিল্লাহ আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো নূরানি হয়ে যাবে জগজগ করবে নবী রাসূলগণ জিজ্ঞাসা করবে আল্লাহ মানহুম কারারা চেহারাগুলো এত জগজগ করে কেন এত নূরানি কেন সেদিন শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ এই মানুষগুলার চেহারা এত সুন্দর কেমন করে হলো আমার আল্লাহ সেদিন নিজে জানায় দিবে মুতাহাব্বুন বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা কারণ আমার এই গোলামগুলো দুনিয়ার জীবনে শুধুমাত্র আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল আমি আল্লাহর জন্য মহব্বত করেছিল আমি আল্লাহর ভালোবাসার হৃদয়ে লালন করে এক ভাই আরেক ভাইকে ভালোবেসেছিল মুফাসসিরদেরকে মহব্বত করেছিল আলেমদেরকে মহব্বত করেছিল দ্বীনের দাঈদেরকে মহব্বত করেছিল এই মহব্বত এই জন্য এসেছিল শুধুমাত্র আমি আল্লাহর জন্য আজকে যাও যাও আমি আল্লাহ তাদের চেহারাগুলো নূরানি বানায় দিলা চেহারাগুলো কি নূরানি বানাতে চান জোরে বলেন নূরানি বানাতে চান যিনি চেহারা নূরানি বানায় দিবেন তিনি কে সাহায্য চাবেন কার কাছে পাবেন যার কাছ থেকে তিনি কে আজকের এখান থেকে আমরা এই কথা মনে নিয়ে যাব আমি আসলেও ইসলামের বিজয় হবে না আসলেও বিজয় হবে আসলে যিনি আমার ভাগ্য বদলায় দিবেন তিনি কে কয় নাম্বার চলতেছে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর কয় নাম্বার ছয় নাম্বারে আসেন আমার ভাইয়েরা ছয় নাম্বারে আজকের এখান থেকে জেনে নিব আমালু ইয়াউমিল জুমার জুমার দিনটাকে মুসলমানদের জন্য যিনি আনন্দের দিন বানায় দিয়েছেন তিনি কে এই আনন্দের দিনে আপনার যেন একটা রুটিন থাকে আপনার যেন একটা অভ্যাস থাকে আপনি ফজরের নামাজ পড়বেন জামাতে জাগ্রত হবেন গোসল করবেন আতর লাগাবেন সুন্দর একটা জামা পরবেন পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন সুম্মা দানা মিনাল ইমাম ইমামের সামনে গিয়ে বসবেন খুতবা শুনবেন ওয়ালাম ইয়ালগু বিশৃঙ্খলা করবেন না প্রত্যেকটা কদম আপনি মসজিদের দিকে দিয়েছেন বিকুল্লি খুতওয়াতিন প্রত্যেকটা কদমের কারণে এক একটা কদমের জন্য যিনি এক বছর রোজা এক বছর তাহাজ্জুদ যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে ওই দিনটা রুটিন করবেন তার টার্গেট নেবেন ওই টার্গেটটা এমন হবে যারা নামাজে আসবে আপনি তাদের সাথে সুন্দর করে হাসি দিয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজ করবেন বোঝাবেন
আপনি যা দিন সম্পর্কে জেনেছেন খতিব সাহেবের আলোচনা থেকে, আপনি বাড়ি যেতে যেতে এটা তার সাথে আলোচনা করে নেবেন, যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? কয় নাম্বার? সাত নম্বরে মান সাবা শাইবাতান ফিল ইসলাম, যারা ইসলামের পক্ষে থাকে, 81 বছর বয়স হয়ে গেল ইসলামের পথ থেকে এক চুল তাদেরকে নড়ানো যায় না, ঠিক না বেটি? যারা ইসলামের পক্ষে থাকে পার পরিমাণ স্বর্ণ দিও ইমানের পথ থেকে এক চুল তাদেরকে নড়ানো যায় না, ঠিক না বেটি? তাদের কথাই রসুল বলেছেন, মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি তুমি বিদ্ধ হয়ে যাও তোমার চুল পেকে যাবে, তুমি বিদ্ধ হয়ে যাবে, তুমি কারাগারে থাকবে, জুলুম নির্যাতনের শিকার হবে, দিনের পথ থেকে তুমি দূরে সরতে পারবে না, ঠিক না বেটি? আমার ভাইরা, আমার ভাইরা, আমার জীবনে দেখা একজন উস্তাদ ডক্টর হোসনে কেন্দিল, এত বড় একজন বিজ্ঞ স্কলার সারা ওয়ার্ল্ডে, বলবো এই লোকটা পর্যন্ত মিশরে থাকতে পারলো না, ওনাকে বের করে দিল জালেমরা। ইউসুফ কারদাবি ওনাকে বের করে দিল জালেমরা, যিনি তাদেরকে সারা দুনিয়া ব্যাপী সম্মান দিয়ে কবুল করেছেন তিনি কে? ডক্টর হুসনে কেন্দিল তিনি একদিন পড়াতে গিয়ে বলছিলেন যে তিনি যখন এই মিশর থেকে ওনাকে বের করে দেওয়া হলো, অক্সফোর্ডের একটি বিতর্কে ওনাকে দাওয়াত করা হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বিতর্কে ওনাকে দাওয়াত করা হলো, আরবি ভাষা থেকে অনেক কিছু ইংরেজিতে নেওয়া হয়েছে, তিনি সেটা প্রমাণ করবে, কোন কোন শব্দ আরবি ছিল এখন ইংরেজিতে ব্যবহার হচ্ছে তিনি সেটা প্রমাণ করবে, দেখিয়ে দিবে। তো তিনি যখন সেটার জন্য একজন গেস্ট হলেন, গেস্ট যখন হলেন, মেহমান হলেন, উনাকে নিয়ে যাওয়ার পর উনি একটা হোটেলের মধ্যে আছেন, হোটেলের মধ্যে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন, এমন সময় দেখেন একটা উলঙ্গ মহিলা ওনার রুমের ভিতরে চলে এসেছে পারমিশন ব্যতি রেখে। তিনি অবাক হয়ে গেলেন, এই উলঙ্গ মহিলা কি করে আমার রুমে আসলো? এখন এই উলঙ্গ মহিলাকে দেখে তিনি যখন অবাক হয়ে গেলেন, উলঙ্গ মহিলা বলতেছে, এখন যদি আমার মনের ইচ্ছাকে চরিতার্থ না করেন আমি পুলিশ ডাকবো, বলবো আপনি দর্শন করেছেন, আপনি বিপদে পড়ে যাবেন। তিনি বললেন, ঠিক আছে আসো, আমি দু রাকাত নামাজ পড়ি, নামাজের পর আমি সিদ্ধান্ত দিব আমি কি করব। ডক্টর হুসনে কেন্দিল এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্কলার, তিনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের যখন সালাম ফিরাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তাকায় দেখে মহিলাটা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেছে, আল্লাহু আকবার। পরের দিন তিনি সেই বিতর্কে উপস্থিত হলেন যেখানে বিতর্ক হবে, সেখানে যখন তিনি উপস্থিত হলেন ওই বিতর্কের হল রুমে, যখন তিনি গিয়ে পৌঁছালেন, তিনি তাকায় দেখে একটা মহিলা বুরকা পরা এসেছে, এসে বলতেছে, স্যার আপনি আমাকে মুসলমান বানান, কে তুমি? আমি ওই মেয়ে যেই মেয়ে মোসাদের ট্রেনিং প্রাপ্ত একজন মহিলা, আমি গিয়েছিলাম একজন ইসলামিক স্কলারকে আমি ধ্বংস করার জন্যে, একজন মুসলমানদের স্কলারের ক্ষতি করার জন্য যখন আমি গিয়েছিলাম, আপনি যখন আমার কাছ থেকে একটু নামাজের জন্য অবসর চাইলেন, আপনি যখন সালাত আদায় করলেন, আপনি যখন সালাম ফিরাচ্ছেন, আমি নজর করে দেখি দেওয়াল থেকে তেরে আমার দিকে একটা সিংহ আসতেছে, আমি দৌড়ে ওইখান থেকে বের হয়ে চলে গেলাম। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, ইসলামের পক্ষে থাকে যিনি ইসলাম এবং মুসলমানদেরকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? আর যদি আপনার চোখে আপনি বিজয় দেখতে না পারলেন, এর আগেই বিদায় নিলেন, আসসাইউ মিন্নার ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার কারণে পূর্ণ বিজয়ের সওয়াব যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? রাজি আছেন না ইনশাআল্লাহ?
এইরকম মোসাদের কর্মীরা মেয়েরা ইসলাম ধ্বংস করার জন্য কত রকমের পায়তারা করতেছে। মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্ট যারা, তারা কত রকমের ষড়যন্ত্র করছে। আজকে মুসলমানরা আমরা বিভক্ত হয়ে আছি নানা দলে উপদলে, আমরা বিভক্ত হয়ে আছি নানা মতে নানা পথে। এক হওয়ার সময় এসেছে, ঘুরে তাকানোর সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তখন মুসলমানরা আবার বিজয় অর্জন করবে ঐক্যবদ্ধ হয়ে, যখন নারায় তাকবীরের স্লোগান দিবে। ঠিক না বেটি? এজন্য আজকের মাহফিল থেকে এখান থেকে শেষ কথা বলতে চাই, বিদ্ধ হয়ে যাবেন তারপরেও কখনো ইসলামের সাথে গাদ্দারি করা যাবে। শেষ কথা হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, তাকে যিনি জান্নাতে দাখিল করায় দিবেন তিনি কে? এখন প্রশ্ন হলো, আপনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করলেন, সারা জীবন আপনি জুলুম করলেন, অত্যাচার করলেন, হুট করে আপনি চাইলে কালেমা আপনার জবান দিয়ে আসবে না। যার জবান দিয়ে কালেমা আসবে ওই লোকটা আজ থেকে টের পাবে, আল্লাহ হয়তো আমার জবান দিয়ে কালেমা নসিব করাবে। একটা আলামত মনে নিয়ে যাবেন, খুব হৃদয়ে লালন করবেন, আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজের উপরে থাকবেন, এমন হয়ে যাবে মৃত্যুর আগেও যিনি একটা ভালো কাজ আপনার কাছ থেকে কবুল করে নেবেন তিনি কে? আর জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এখান থেকে আটটা আমলের কথা বলেছি, কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবাই বসে পড়ুন, আমরা পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي مليك پروردگار رب العالمين مولاي كريم গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ, তারপরেও তো আমরা তোমার গোলাম। আল্লাহ চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি। আপনার শাহী দরবারে আজকে হাত উঠিয়েছি, রাত গভীর থেকে গভীরতম। আল্লাহ আপনি ডেকে ডেকে আপনার বান্দাদেরকে এই সময়ে বলেন, কি লাগবে আমার কাছে চাপ? আল্লাহ এই সময় আমরা আপনার কাছে গুনাহ থেকে মাফ চাই, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এলাকার তরুণেরা, এলাকার মুরব্বীরা, এলাকার আলেম ওলামা মিলে মাহফিল, আজকের সুন্দর এই আয়োজনের বিদায় লগ্নে হাত উঠিয়েছি, দয়া করে মায়া করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানান। আল্লাহ ফি মিজান হাসানাতিনা, দাড়ি পাল্লা যেদিন তলমলে তলমলে অবস্থা, সেই সময়ে আমার দাড়ি পাল্লা যদি আমলের অংশ বাড়ি হয়ে যায়, আল্লাহ আমি সৌভাগ্যবান হব। রব্বুল আলামিন যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, দাড়ি পাল্লা বাড়ি বানায়া জান্নাতি বানায় দিও। আল্লাহ রব্বুল আলামিন জানি না কার কার না জানি মানা, অন্ধকার কবরে যার মা এখন তর ফুত ফুত বলে আদর করে কেউ ডাকে না,
মাথার মধ্যে হাত বুলায় দেয় না। মায়ের কত স্বপ্ন ছিল সন্তানের সুন্দর একটা বাড়ি দেখবে, মা দেখতে পারে নাই, আজকে সুন্দর বাড়ি হয়েছে, মা কষ্ট করেছে গর্ভধারণ থেকে নিয়ে যতদিন দুনিয়ায় ছিল কষ্ট পেয়ে গেছে, কিছুই সুখ পায় নাই, কষ্ট আর কষ্ট করে মা তার দিনগুলো শেষ করে দিয়েছে, আজকে অন্ধকার কবরে ঘুমায় আছে। দয়াময় মালিক দয়া করে মায়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়।